আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। কিতাবি নাম ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তান, অধিকাংশ এলাকা পর্বত ও মরুভূমিতে ঢাকা। দক্ষিণ এশিয়ার এই স্বাধীন রাষ্ট্রটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মাঝখানে অবস্থিত। আফগানিস্তানকে অনেক সময় মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও বিবেচনা করা হয়। এখানে গ্রীষ্মকালীন আবহাওয়া গরম ও শুষ্ক এবং শীতকালীন প্রচণ্ড শীত। এই প্রতিবেদনে আমরা আফগানদের বৈচিত্র্যময় জীবন সম্পর্কে জানব। প্রতিবেদনটি তৈরি করেছেন রওশন আলম। আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতুন জাতি। পশতুনরা আগে আফগান নামেও পরিচিত ছিল। সেই অনুযায়ী আফগানিস্তান শব্দটির অর্থ আফগান বা পশতুন জাতির দেশ। তবে বর্তমানে আফগান বলতে কেবল পশতুন নয়, বরং রাষ্ট্রের সব নাগরিককেই বোঝায়। আফগানিস্তান প্রাচীনকাল থেকেই এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে জানা যায়, উত্তর আফগানিস্তানে প্রায় 50,000 বছর আগে মানুষের বসতি ছিল। বহু প্রাচীন বাণিজ্য ও বহিরাক্রমণ এই দেশের মধ্য দিয়ে সংঘটিত হয়েছে। আফগানিস্তানে অনেক সাম্রাজ্য ও রাজ্য ক্ষমতায় এসেছিল, যেমন গ্রেকো বাট্রিয়ান, কুষাণ, হেফথ্যালিটিস, কাবুল, শাহি, সাফারি, সামানি, গজনবি, ঘুরি, খিলজি, কারাতি, কার্তি, মুঘল ও সবশেষ হুতাক ও দুররানী সাম্রাজ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোক আফগানিস্তানের ভেতর দিয়ে চলাচল করেছেন এবং এদের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন। দেশটির বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য এই ইতিহাসের সাক্ষ্য দেয়। আফগানিস্তানে বহু বিচিত্র জাতির বসবাস, এদের প্রায় সবাই মুসলিম। মধ্য এশিয়া, চীন, ভারতীয় উপমহাদেশ ও ইরান, এই চার সাংস্কৃতিক অঞ্চলের মিলন ঘটেছে এখানে। ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে বিপুল ভাষাগত ও জাতিগত বৈচিত্র্য। আফগানিস্তানের মানুষ ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, মঙ্গোলিয়া, চীন, আরব উপদ্বীপ ও আরও বহু জায়গা থেকে এসেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চলাচল, রাজনৈতিক বিপ্লব, আক্রমণ, রাজ্য বিজয় ও বহু যুদ্ধ বহু মানুষকে এই অঞ্চলে নিয়ে আসে। এদেরই কেউ কেউ আফগানিস্তানকে নিজের মাতৃভূমি বানিয়ে নেয়। পরবর্তীতে রাজনৈতিক দল ও জাতিসত্তার ধারণা অনেকটা চাপিয়ে দেয়া হয়। আফগানিস্তান প্রশাসনিকভাবে 34টি প্রদেশে বিভক্ত। প্রতিটি প্রদেশের নিজস্ব রাজধানী আছে। প্রদেশগুলি আবার জেলায় বিভক্ত। এক একটি জেলা সাধারণত একটি করে শহর ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত। আফগানিস্তানিদের রাজধানী কাবুল দেশটির পূর্ব কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। অন্যান্য প্রধান শহরের মধ্যে রয়েছে দক্ষিণের কান্দাহার, পশ্চিমের হেরাত এবং উত্তরের মাজারি শরীফ। ছোট শহরগুলির মধ্যে আছে পূর্বের জালালাবাদ, কাবুলের উত্তরে অবস্থিত চারিকার এবং উত্তরের কান্দুজ ও ফয়েজাবাদ। ধারণা করা হয় আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতম খামারগুলোর একটি। আফগানরা মূলত কৃষক ও পশুপালক। যদিও 20 শতকে খনি ও ভারী শিল্পের উন্নতি ঘটে, তবে স্থানীয় হস্তশিল্প গুরুত্ব হারায়নি। সোভিয়েত আমলে আফগানিস্তানের জীবনযাত্রার মান ছিল বিশ্বের সর্বনিম্ন। সোভিয়েত আফগান যুদ্ধ ও তারপরের গৃহযুদ্ধ দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। মাদক ও অস্ত্রের চোরাচালান চরমে পৌঁছে এরপর 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে আরও বিপর্যস্ত হয়ে পড়ে আফগান অর্থনীতি। ২০০৩ সালের এক হিসেব অনুযায়ী আফগানিস্তানের মোট শ্রমশক্তি ছিল প্রায় 1,10,00,000। এদের প্রায় 70% কৃষিকাজ বা পশুপালনের সাথে জড়িত। যুদ্ধের কারণে আরও অনেক ধরনের কাজ বন্ধ হয়ে যায়। বেকারত্ব, দক্ষ শ্রমিক ও প্রশাসকের অভাব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আফগানিস্তানের খুবই সামান্য এলাকায় এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা উপত্যকায় কৃষিকাজ হয়। এই কৃষিভূমির সবগুলোতেই ব্যাপক সেচের প্রয়োজন। ঝর্ণা ও নদী থেকে খাল তথা কারেজ বা গানাত খুঁড়ে পানি আনা হয়। গম আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য। এরপর রয়েছে যব, ভুট্টা ও ধান। তুলাও ব্যাপকভাবে চাষ করা হয়। আফগানিস্তান থেকে রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে বাদামও গুরুত্বপূর্ণ। আফগান আঙ্গুর ও তরমুজ খুব মিষ্টি হয়। কিশমিশও রপ্তানি করে আফগানিস্তান। অন্যান্য ফলের মধ্যে রয়েছে
অ্যাপ্রিকট, চেরি, ডুমুর, তুঁত ও ডালিম। উত্তর আফগানিস্তানে বিপুল পরিমাণে কারাকুল ভেড়া পালন করা হয়। এই ভেড়ার শক্ত কোঁকড়া লোম দিয়ে পার্শ্বিক ভেড়ার কোট তৈরি করা হয়। অন্যান্য জাতের ভেড়া ও ছাগল পালন করা হয় দেশটিতে। আফগানিস্তানদের আরেকটি পরিচয় হলো অবৈধ আফিম উৎপাদনকারী দেশ। ১৯৯০ এর দশকের শেষের দিকে দেশটি মিয়ানমারকে হটিয়ে বিশ্বের সবচেয়ে আফিম উৎপাদক দেশে পরিণত হয়। এছাড়া হাশিশিও তৈরি হতো আফগানিস্তানে। ২০০০ সালের জুলাইয়ে তালেবান সরকার ইসলামে আফিমের ব্যবহার নিষিদ্ধ হওয়ার পপি চাষ বন্ধ করে দেয়। কিন্তু ২০০১ সালে তাদের পতনের পর গ্রামাঞ্চলের অনেক স্থানীয় দরিদ্র কৃষক আবার আফিম চাষ শুরু করে। আফগানিস্তানে তুর্কমেন ও উজবেকরা কার্পেট বানিয়ে থাকে। বালুচিরা জায়নামাজ, পশমের কার্পেট ইত্যাদি বানায়। উটের লোম ও তুলাও মাঝে মাঝে এতে ব্যবহৃত হয়। বিয়ের কনে সাজ পোশাকের সুন্দর সূচির কাজ দেখতে পাওয়া যায় দেশটিতে। ১৯৬৭ সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর আফগানিস্তানে বড় আকারের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আহরণ শুরু হয়, যার বিপুল পরিমাণ গ্যাস সোভিয়েত ইউনিয়নে রপ্তানি করা হতো। আফগানিস্তান বিশ্বের উচ্চমানের নীলকান্তমণির অন্যতম সরবরাহকারী। এছাড়াও দেশটিতে অন্যান্য দামি পাথর যেমন পান্না, চুনি ইত্যাদি এবং খনিজ তামা ও লোহা পাওয়া যায়। আফগানিস্তানে উল্লেখযোগ্য পরিমাণে লিথিয়াম রয়েছে। এছাড়াও দেশটিতে তামা, সোনা, কয়লা, লোহার আকরিক এবং অন্যান্য খনিজ পদার্থ আছে। দেশটিতে টেক্সটাইল, শুকনো খাবার ও ফল, রাসায়নিক সার, সিমেন্ট, চামড়া দ্রব্য এবং কয়লার ইট বা চাপড়া বানানোর কারখানা রয়েছে। মনে করা হয় অদূর ভবিষ্যতে খনিজ সম্পদ আফগান অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হবে। আফগানিস্তানের জনগণ বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত, তবে পশতুন জাতি বহুদিন ধরে আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল। ১৯৮৯ সালে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর তাজিক, উজবেক, হাজারা ও অন্যান্য সংখ্যালঘু জাতিগুলোর একটি কোয়ালিশন সরকার ক্ষমতায় আসে। তবে ১৯৯৬ সালে তালেবানরা ক্ষমতা দখল করে পশতুন আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করে। দেশটির সবচেয়ে বেশি কথিত পশতু ও দারি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আফগানিস্তান মূলত ইসলাম প্রধান দেশ হলেও সপ্তম শতাব্দীর আগে সেখানে বৌদ্ধ ধর্মেরই প্রাধান্য ছিল। ভারত ও চীনের সঙ্গে সরাসরি সিল্ক রুট দিয়ে সংযুক্ত থাকার কারণে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল আফগানিস্তানে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব সৈন্যরা আফগানিস্তানে নতুন ধর্ম ইসলাম নিয়ে আসে, কিন্তু আরবরা চলে যাওয়া মাত্রই সেখানকার জনগণ তাদের পুরনো ধর্মে ফেরত যায়। দশম শতকে বর্তমান উজবেকিস্তানের বুখারা থেকে সামানিদ নামের মুসলিম শাসক বংশ আফগান এলাকায় প্রভাব বিস্তার শুরু করে এবং গজনীতে গজনবী রাজবংশ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ঘুরি থেকে তিমুরীয় সাম্রাজ্যের শাসনামলে সেখানে ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে। এ সময় বহু মসজিদ ও মিনার হেরাত, গজনী ও মাজারি শরীফে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বলা হয় ধর্মই আফগানিস্তানের বিভক্ত জাতিসত্তার দৃঢ়তম বন্ধন, কারণ দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বাস করলেও আফগানদের প্রায় 99% মুসলিম। আফগান সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন মোল্লা, অর্থাৎ কুরআন, হাদিস তথা ইসলামী জ্ঞানে জ্ঞানী ব্যক্তিদের মোল্লা বলা হয়, যারা নামাজ, বিয়ে শাদি, দাফন কাফন পরিচালনার পাশাপাশি মানুষকে ইসলামের বিধিবিধান শিক্ষা দেন। এছাড়া বিচার কাজ এবং শারীরিক, সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান দেন মোল্লারা। প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় মোল্লা ও জমিদার বা খান মিলে নির্ধারণ করেন তাদের অনুসারীরা কি করতে পারবে আর কি করতে পারবে না। আফগানিস্তানে গল্পগাথা বলার শিল্প আজও সগৌরবে বিরাজমান। সঙ্গীতের সাথে লোকগাথা বর্ণনা করার মাধ্যমে ঐতিহ্যবাহী মূল্যবোধ, বিশ্বাস ও আচরণ শিক্ষা দেওয়া হয়। এতে আফগান জীবনের সমস্ত দিকই প্রাধান্য পায়। সম্ভবত ব্যাপক নিরক্ষরতার কারণেই এই শিল্পটি আজও হারিয়ে যায়নি। এইসব লোকগাথা বর্তমান আফগানদের তাদের অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। ইসলামী
ইসলামী যুগে আফগানিস্তানের দারি ও পশতু উভয় ভাষার সাহিত্যের বিকাশ ঘটে। সেই সঙ্গে আরবি লিপির ব্যাপক ব্যবহার শুরু হয়। 1010 সালে ফেরদৌসি তার মহাকাব্য শাহনামা রচনা শেষ করেন। 1300 শতকে সুফি সাধক ও কবি জালাল আল দিন রুমি মহাকাব্য মসনবী ইয়ে মানাবি রচনা করেন। ইসলামী সাহিত্য ও চিন্তাধারায় যা গভীর প্রভাব বিস্তার করে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।